অনলাইনে গ্যাজেট সার্চ করতে গিয়ে চোখে পড়ল অস্বাভাবিক কম দামের একটি ড্যাশ ক্যামেরা। ড্যাশবোর্ড ক্যামেরাগুলো ব্যবহার করা হয় গাড়ির ভেতর থেকে সামনে কি ঘটছে তা রেকর্ড করার জন্য। এগুলোর মাধ্যমে দুর্ঘটনাসহ অনেক দৃশ্য রেকর্ড হয়ে থাকে, তাই ক্ষেত্রবিশেষে গুরুত্বপূর্ণ হতে পারে ড্যাশবোর্ড ক্যামেরা। মাত্র 550 টাকা দামের একটি কার ভিডিও রেকর্ডার কেমন হতে পারে তাই আপনাদের দেখাবো আজকের ভিডিওতে। আমার হাতে ক্যামেরার বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন, কিছুটা ক্ষতিগ্রস্ত অবস্থায় বক্সটি আমার কাছে এসেছে, তবে আশা করব ভেতরের জিনিসপত্র নষ্ট হয়নি। বক্সের ভেতরে প্রথমেই রয়েছে ক্যামেরাটি। ক্যামেরাটি দেখার আগে আমরা দেখে নেব কী কী অ্যাক্সেসরিজ রয়েছে বক্সের ভেতরে। একটি ব্রাকেট মাউন্ট দেয়া হয়েছে। এটি একটি সাকশন কাপযুক্ত ক্যামেরা মাউন্ট, যার মাধ্যমে ক্যামেরাটি গাড়ির উইন্ডশিল্ডের সাথে লাগিয়ে রাখা যায়। এতে বল মাউন্ট থাকায় ক্যামেরাটি আটকানো অবস্থায় যে কোনো অ্যাঙ্গেলে সেট করে রাখা যায়। গাড়ির ড্যাশবোর্ডেও মাউন্টটি বসানো যায়। এটি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি। এরপর রয়েছে একটি কার চার্জার ক্যামেরাটি রিচার্জ করার জন্য। ড্রাইভিং অবস্থায় দীর্ঘ সময় ক্যামেরাটি চালু রাখতে হতে পারে, এ সময় চার্জার লাগিয়ে রাখতে হয়। চার্জারটিতে 12-24 ভোল্ট ইনপুট দেওয়া যায় এবং 5 ভোল্ট 400 mAh পর্যন্ত আউটপুট রয়েছে। বেশ লম্বা কেবল রয়েছে চার্জারটির সাথে। প্লাস্টিকের তৈরি এই চার্জারটি সম্পূর্ণ নতুন ও চকচকে হলেও কিছুটা ডিফেক্ট পেয়েছি। চার্জিং কেবলের এই অংশটির ভেতরকার তার বেরিয়ে আছে, খুব অল্প সময়ের মধ্যেই তারগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে একটি ইউজার ম্যানুয়াল, এর মধ্যে ইংরেজি এবং চাইনিজ ভাষায় ক্যামেরাটির বিভিন্ন তথ্য ও অপারেটিং গাইড বিস্তারিত লেখা রয়েছে। এবার আমরা ক্যামেরাটি দেখব। ছবিতে দেখতে বেশ আকর্ষণীয় হলেও বাস্তবে এই ক্যামেরাটি ধরার অভিজ্ঞতা একটি খেলনার মতো মনে হয়। খুবই হালকা ওজনের পুরো ডিভাইসটি। এর সম্পূর্ণ কেসটি প্লাস্টিকের এবং অন্যান্য ম্যাটেরিয়ালগুলো হালকা হওয়ায় মনে হয় ভেতরে যেন কিছুই নেই। ডিসপ্লের ডান পাশে রয়েছে একটি পাওয়ার বাটন ক্যামেরাটি অন অফ করার জন্য। উপরে রয়েছে একটি মাইক্রো এসডি মেমোরি কার্ড স্লট, এখানে সর্বোচ্চ 32 GB পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করার কথা। উপরের দিকে রয়েছে একটি মাউন্টিং হোল সাথে দেয়া মাউন্টের সাথে আটকানোর জন্য। পাশেই রয়েছে একটি মিনি USB পোর্ট ক্যামেরাটি রিচার্জ ও রেকর্ড করা ভিডিওগুলো ট্রান্সফার করার জন্য। স্পেসিফিকেশন অনুযায়ী এটি একটি 1080p অর্থাৎ ফুল এইচডি ক্যামেরা, যার মধ্যে রয়েছে একটি 90° অর্থাৎ ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2.4 ইঞ্চি আকারের ডিসপ্লে ইত্যাদি। আমরা দেখব স্বল্পদামি এই ক্যামেরাটির স্পেসিফিকেশন অনুযায়ী হার্ডওয়্যারগুলো সঠিক কিনা। টেকনিক্যাল কোনো সমস্যার কারণে ক্যামেরাটি হ্যাং হয়ে যেতে পারে, এজন্য নিচে দেয়া রয়েছে একটি রিসেট বাটন। সামনের অংশে এখানে রয়েছে একটি স্পিকারের অবস্থান, এর নিচেই লেখা রয়েছে 1080p ফুল এইচডি। আমার জানা মতে এরকম দামের একটি ক্যামেরা ফুল এইচডি হতে পারে না। ডান দিকে রয়েছে ক্যামেরার লেন্সটি। লেন্সটি বডি থেকে কিছুটা উঁচু অবস্থানে রয়েছে এবং এর উপরে এবং নিচের দিকে দুটি LED-র অবস্থান দেখা যাচ্ছে। স্পেসিফিকেশন অনুযায়ী ক্যামেরাটি নাইট ভিশন সাপোর্টেড, সে অনুযায়ী এগুলো ইনফ্রারেড LED হওয়ার কথা। এখানে রয়েছে একটি 2.4 ইঞ্চি আকারের TFT LCD ডিসপ্লে। ডিসপ্লেটির দুই পাশে রয়েছে অপারেটিং বাটনগুলো, ডান পাশে রয়েছে সিলেকশন, মোড ও লক বাটন, বাম পাশের উপরে এবং নিচে রয়েছে নেভিগেশন বাটন ও মাঝখানে রয়েছে মেনু বাটনের অবস্থান। এবার আমরা ক্যামেরাটি অন করে দেখব। স্পেসিফিকেশন অনুযায়ী এর লেন্সটি 90° অর্থাৎ ওয়াইড অ্যাঙ্গেল হওয়ার কথা, কিন্তু আমি দেখতে পেয়েছি এটি খুবই শর্ট অ্যাঙ্গেলের লেন্স। সামনে থাকা দৃশ্যের খুব কম অংশই এর মাধ্যমে দেখা যায়। ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি খুবই কম, তাই পিক্সেলগুলো চোখেই দেখা যায়। ভিডিও রেকর্ডিংয়ের জন্য এতে 1080p অপশন থাকলেও সর্বোচ্চ 720p মানের ভিডিও রেকর্ড হয়, অর্থাৎ এখানে থাকা 1080p বা 720p যে কোনোটি সিলেক্ট থাকা অবস্থায় একই মানের ভিডিও রেকর্ড হয়। দেখুন এর ভিডিও কোয়ালিটি কেমন। স্বাভাবিকভাবেই এর ভিডিওর মান পছন্দ করার মতো মনে হয়নি। বিভিন্নভাবে ক্যামেরাটি ব্যবহার করার জন্য অল্প কিছু ফিচার দেয়া থাকলেও ভিডিও কোয়ালিটি পছন্দ না হলে কোনো কিছুই কাজে আসে না।
এতে নাইট ভিশন ফিচার রয়েছে বলা হলেও বাস্তবে তার কোনো উপস্থিতি নেই। ক্যামেরাটির সবচেয়ে বড় সমস্যা হলো এতে থাকা ব্যাটারিটি সম্পূর্ণ অকার্যকর। 2 মিনিটের মধ্যেই এর ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। একটি নষ্ট ব্যাটারিযুক্ত ক্যামেরা পাঠানো হয়েছে। সব মিলিয়ে খুব অল্প টাকার হলেও এটি কার্যকর কোনো ডিভাইস না। অতএব ক্যামেরাটি দেখতে আকর্ষণীয় মনে হলেও কেনার পরামর্শ দেওয়া যাচ্ছে না। আগামী পর্বে এটি খুলে দেখব কি ধরনের পার্টস ব্যবহার করে তৈরি করা হয়েছে ক্যামেরাটি। ভিডিও আজ এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।